আসিয়া আমরা এখন প্রতিষ্ঠানে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সেন্টার ফর ট্যুরিজম সার্ভিস, সংক্ষেপে সিটিএস। এই প্রতিষ্ঠানটা মূলত পর্যটন নিয়ে গভর্ন, এই প্রথমাত্র নিরসনের জন্য এই প্রতিষ্ঠানে কাজ করবে। এবং এই প্রতিষ্ঠানের পেছনে যারা আছেন তাদের রেগুলার নাম যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি একটি চমৎকার একাডেমিশিয়ান এবং প্র্যাকটিশনার মিলে কোন সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর সন্তোষ কুমার দে, আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো তিনজন অধ্যাপক ডক্টর শৈবুর রহমান, ডক্টর সৈয়দ আহমেদ এবং ডক্টর কামরুল হাসান। এবং প্র্যাকটিশনারের ভিতরে আমি, আমার নাম তফিক রহমান, আমি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। পর্যন্ত আছে আমাদের সকলের প্রিয় জনাতে জামিল আহমেদ। এটি একটি প্রাথমিক একটি কমিটি এবং পর্যায়ক্রমে যারা এখানে আমি মাননীয় মন্ত্রীমণ্ডলকে অনুরোধ করছি আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যদি কিছু অনুরোধ ঘোষণা করেন তাহলে আমরা কিন্তু খুব ব্যস্ত হবো। মাননীয় মন্ত্রী, আজকের এই বিষয় নিয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের ট্যুরিজমের স্টেকহোল্ডাররা যারা এই দেশের ট্যুরিজমকে পর্যটকদের সঙ্গে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের ভূমিকা অনস্বীকার্য, তাদের উদ্যোগে সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ নামে একটি সংগঠন আনুষ্ঠানিকভাবে আজকে ট্যুরিজম ঘোষণা করেছে। Thank you.